হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সেল 2013-এর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব গত টিউটোরিয়ালের বাকি অংশ। তাহলে আমরা সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব। ওপেন করার পর আজকে আপনাদেরকে এই টুলবারগুলা বা ট্যাবসগুলো এই সব সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব। তাহলে দেখেন এখানে সর্বপ্রথম আছে কি ফাইল। তাহলে আমরা ফাইলে ওপেন করব। ফাইলে ওপেন করলে এখানে আমরা দেখতে পারতেছি নিউ আছে, ওপেন আছে, নিউ। নিউতে ক্লিক করলে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। হ্যাঁ, তাহলে নিউতে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে পারবো এখান থেকে। তারপর ওপেন থেকে আমাদের আগে যদি কোনো ফাইল থাকে সেটা আমরা এডিট করতে পারবো অথবা যে কোনো কিছু করতে পারবো। তারপর সেভ করব কিভাবে এটা তো আপনারা সবাই জানেন। তারপর আমরা প্রিন্টের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখেন আমি এখানে একটা কিছু টাইপ করলাম। হ্যাঁ, যেমন আমি এই নামটা এখানে আমি এটা এখন টাইপ করলাম। তাহলে দেখেন আমি এখন যদি এটা প্রিন্ট করতে চাই, দেখেন আমি এই যে প্রিন্টে গেলাম, প্রিন্টে গেলে শুধু এখানে কি নামটা শো করতেছে। দেখেন শুধু যে মামুন নামটা, শুধু নামটা শো করে আর কিছু কোনো বর্ডার শো করে না, তাই না? এটা কারণটা হলো এক্সেলে যখন আমরা কাজ করব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা মাথায় রাখবেন, যখন প্রিন্ট করবেন অবশ্যই এটার বর্ডার দিতে হবে। তাহলে দেখেন আপনাদের যেটুটুক এরিয়া প্রয়োজন হবে ওই অতটুক এরিয়াটা আপনারা সিলেক্ট করে নেবেন, দেন তারপর আপনারা প্রিন্ট দিবেন। যে দেখেন আমি এটা এই দেখেন আমি এতটুক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর এই যে এখানে এই যে বটম বর্ডার, হ্যাঁ, এই সাইনটার মধ্যে, এই সিম্বলটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন, এই যে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার। তাহলে আমি চাচ্ছি কি অল বর্ডার, আমি যে এরিয়াটা সিলেক্ট করছি এই এরিয়ার অল বর্ডার চাইতেছি। তাহলে আমি অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে বর্ডার হয়ে গেছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন তাহলে কীরকম দেখায়। এই যে এখন দেখাইতেছে কি এই যে বর্ডার সহ এটা আমার এখানে শো করতেছে। তাহলে আমি এখন যদি প্রিন্ট করি তাহলে এরকমই এটা, এই ইন্টারফেসটা যেরকম আছে ওরকমই প্রিন্ট হবে। এই জিনিসটা আপনারা খুব মাথায় রাখবেন। তারপর দেখেন আপনারা যদি বর্ডার না রাখতে চান তাহলে নো বর্ডারে ক্লিক করে দিবেন। হ্যাঁ, নো বর্ডারে এখানে হয়েছে হয় না, আমার এটা আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে দেন আমরা এই নো বর্ডারে ক্লিক করে দেবো। এখন দেখেন কোনো বর্ডার নাই। তাহলে ফাইল গেছে হোম, হোমে দেখেন এই এই সকল অপশনগুলো আছে। এখানে কার্ড কপি এগুলো তো আপনারা জানেন। এটা দেখেন এই বি হলো বোল্ড, হ্যাঁ এই যে এটা বোল্ড হবে। তারপর আই দিয়ে হলো আমরা ইটালিয়ান করতে চাইলে ইটালিয়ান, আর ইউ দিয়ে হলো আন্ডারলাইন, এই যে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইন করতে পারবো। দেন এটা হলো কালার, আমরা কোন কালার করতে চাইতেছি, দেখেন আমরা যেই কালার আমাদের পছন্দ ওই কালার আমরা কালার করতে পারি। দেন তারপর দেখেন এটা হলো সাইজ বড় ছোটো করে, দেখেন এটা সিলেক্ট করবেন, দেন এই যে এটা আপনি বড় ছোটো করতে পারবেন। হ্যাঁ দেখছেন, এখান থেকেও করতে পারবেন। আর একটা হলো এই যে এ, এটা এটা সিলেক্ট করে এটার মধ্যে ক্লিক করবেন, এই যে ক্লিক করলে বড় হবে, আবার এদিকে এই যে ক্লিক করলে ছোট হবে। তারপর দেখেন এগুলার কাজ হলো এই যে উপর নিচে করা, এই যে এটার এটা একটু উপরে হবে, হ্যাঁ এটা একটু লেখার নিচে হবে, এটা মিডিলে থাকবে অথবা এই দিকে আসবে, রাইট সাইডে আসবে, লেফট সাইডে যাবে, এই যে মিডিলে থাকবে, এগুলো কাজ মানে লেফট রাইট আপ ডাউন মিডল এরকম। হ্যাঁ, তারপর দেখেন তারপর এটার কাজ হলো এটা আপনারা এই লেখাটা যেই আমি যে নামটা লিখছি এটা একটু ইনক্লাইন্ডভাবে থাকবে। দেখেন এই যে হ্যাঁ অ্যাঙ্গেল কাউন্টার ক্লোক ওয়াইজ, এটা হলো কাউন্টার ক্লোক ওয়াইজে। আবার তারপর দেখেন এই যে অ্যাঙ্গেল ক্লোক ওয়াইজ আছে, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল যদি আপনারা দেখতে চান এই যে ভার্টিক্যালভাবে থাকবে, দেন রোটেটে থাকবে,
হ্যাঁ, এই যে দেখেন, যেরকম আপনাদের ইচ্ছা এরকম রাখতে রাখতে পারবেন। তারপরে কাজ হলো র্যাপ ট্যাক্স। র্যাপ ট্যাক্স এটা একটা এক্সেলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। র্যাপ ট্যাক্স মানিটা হলো যে আমি এখানে যে নামটা লিখলাম, এই নামটা আমার এরিয়া, এই সেলের এরিয়া, এটা এগুলোকে এক একটা সেল বলা হয়। হ্যাঁ, এই সেলের এরিয়া কিন্তু এখান থেকে এতটুক পর্যন্ত, বাট আমি এই পুরো নামটা যখন আমরা টাইপ করলাম, দেন তখন কি হয়েছে, এটা আবার এই নাম্বার অফ ই ই কলামে চলে গেছে। হ্যাঁ, এই ই কলামের ই কলামে চলে গেছে, আমার কিন্তু এরিয়া হলো ডি কলামের মধ্যে, ডি কলামের বাইরে চলে গেছে। তাহলে এটা আমি কিভাবে ডি কলামের মধ্যেই আমি রাখবো, সেটা হলো র্যাপট্যাক্সের কাজ। মানে এটাকে দুইটা অংশে ভাগ করে ফেলবে, এই লেখাটাকে আবার দুইটা অংশে ভাগ করবে, যে র্যাপট্যাক্স দিলে এই দুইটা অংশে ভাগ করে ফেলছে, দেখছেন। হ্যাঁ, এই যে আবার র্যাপট্যাক্স, আবার ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসছে। এই যে র্যাপট্যাক্সের কাজ হলো এটাকে দুটা অংশে বড় বড় লেখাগুলোকে মানে ডিভাইডেড করে ফেলে, আপনার যেটুকু এরিয়া আছে ওই এরিয়ার মধ্যেই সে রাখবে, ডিভাইডেড করে, হ্যাঁ, কয়েকটা ভাগ করে ওখানেই রাখবে। এটা হলো র্যাপট্যাক্সের কাজ। তারপর মার্জিন সেন্টার। মার্জিন সেন্টারও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্সেলের জন্য। যখন আমরা টাইটেলে কিছু লিখি, দেখেন আমি এখানে একটা কিছু লিখলাম, দেন এখানেও কিছু একটা লিখলাম, দেন এখানে একটা কিছু লিখলাম, লেখার পর আমি এখানে একটা টাইটেল লিখতে চাইতেছি। ধরেন টাইটেল যখন আমি এই টাইটেলটা আমি দিব, যখন আমি টাইটেলটা দিলাম, অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিলাম, তখন দেখেন এই এরিয়ার বাইরে সি সি কলামের বাইরে ডি কলামে চলে আসে। এই প্রবলেমটা মানে আমরা এই প্রবলেমটা আমরা ফেস কর মানে সলভ করতে পারবো মার্জিন সেন্টারের মাধ্যমে। দেখেন এটা যদি আমি এখন এই এটার জন্য, এই টাইটেল বারের জন্য যদি আমি এটা বড় করতে চাই, তাহলে আগে আমাকে কী করতে হবে, অবশ্যই এটাকে এরিয়াটাকে বড় করতে হবে, এদিক সেদিক দিতে হবে, রাইট অথবা লেফটে আমার নিয়ে মুভ করে আমার এরিয়াটা বড় করতে হবে। দেখেন তাহলে এখন ঠিক আছে, তাই না? কিন্তু এটাতে একটু এ তাহলে এটা আমার ওয়ার্ডটা কিন্তু একদম ছোট, কিন্তু এদিক দিয়ে অনেক স্পেস রয়ে গেছে, অনেক খারাপ দেখা যায় জিনিসটা। তাই এটা হলো টাইটেল বারটাও কিন্তু সুন্দরভাবে আমাকে মানে ফুটে তুলতে পারতেছি না আমরা। তাই এই আমরা মার্জিন সেন্টারের মাধ্যমে আমরা কি করব, আমাদের যেতুটুক দরকার একটা আমরা ওই জায়গাটা খালি করে নিব। এই যে মার্জিন সেন্টার, এই দেখেন এই মার্জিন ওই জায়গাটা ক্লিক করবেন, এই দেখেন এখন খুব সুন্দর। আমি এই দুটো এখানে একটা মার্জিন সেন্টার করতে চাচ্ছি, এই মানে তিনটাকে একটা রো এবং এই একটা রো বানিয়ে ফেলবো, এই একটা দুইটা তিনটা, এই এই রো, এই রো নাম্বারে কোনো মাঝখানে কোনো এই পয়েন্ট মানে দাগ থাকবে না। হ্যাঁ, এই যে দেখেন মার্জে ক্লিক করলে এই যে একদম দেখছেন হয়ে গেছে, এটা হলো মার্জ এবং এই সেন্টারের কাজ। তারপর আরেকটা কাজ হলো এগুলো ডলার এবং পার্সেন্টেজ অ্যাড করে। আরেকটা বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ, দেখেন আমি এখানে টাইপ করলাম 1.00, জিরো জিরো অথবা বেশি জিরো দিলাম, এই আমি চাইতেছি এখন দেখেন আমি যখন 1.3টা অথবা 4টা জিরো দিলাম তখন এখানে 1 শো করতেছে। এটা কারণটা হলো দেখেন এই যে ডেসিমেল, এটা দিয়ে ইনক্রিজ করতে পারি এবং ডিক্রিজও করতে পারি। এটাতে ক্লিক করলে আমি ওয়ান ওয়ানের পর মানে দশমিকের পর 1. সামথিং দশমিকের পর আমি কয় ডিজিট রাখতে চাইতেছি এই যে এখান থেকে শো করতে পারি, আপনি যতটা রাখবেন এখান থেকে আপনি ক্লিক করলে আবার যদি ডিক্রিজ করবেন এইভাবে, হ্যাঁ এই যে এইভাবে ইনক্রিজ এইভাবে ডিক্রিজ। যখন আপনি আবার ইনক্রিজ বেশি করে ফেলবেন, দেখেন এই যে আমি এখানে আমি এরিয়াটা যখন চাপিয়ে দিছি তখন কিন্তু এখানে হ্যাশ হ্যাশ চাইনটা চলে আসছে। এটা কারণটা হলো আমার এখানে যতটা মানে পয়েন্টের পর যতটা ডিজিট আছে এবং যতটুকু এরিয়া দরকার, তার থেকে আমি জায়গাটা একদম স্পেসটা কী করে ফেলছি, একদম ডিক্রিজ করে ফেলছি, সেই জন্য ওই এরিয়ার মধ্যে তারা ফুলফিল হতে পারতেছে না। সেই জন্য দেখেন আমাকে অবশ্যই এরিয়াটা একটু বাড়াইতে হবে, এই যে দেখছেন বাড়ালে আবার এদের সবগুলা শো করবে। যখন আপনারা এক্সেলে বিভিন্ন ধরনের কাজ করবেন দেখবেন অনেক সময় হ্যাশ হ্যাশ চাইনা আসে, তখন আপনি কী করবেন এই জাস্ট এরিয়াটা একটু বাড়িয়ে কমে নেবেন, এই এরিয়াটা বাড়ায় এই যে উপরের দিকে যখন এই যে প্লাস সাইন, একটা হলো একদম পারপেন্ডিকুলারভাবে একটা স্ট্রেট সাইন থাকে আর মাঝখানেটা হরিজন্টালি একটা তীর চিহ্ন দোনো দিকে থাকে, তখন হবে এটা কি আপনি এটা মুভমেন্ট করতে পারবেন, এই যে মুভমেন্ট করতে পারবেন, বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। দেখেন আবার এইদিকে এই রো বাড়াতে চলে, এই রো বাড়াতে চলে, এই যে এইদিকে উপর নিচে করতে পারবেন। আবার যখন আপনার সিলেক্ট করবেন তখন এই পুরাটা পুরাটা আপনার এই ওয়ার্কবুকটা যদি এই শিটটা শিট ওয়ানটা যদি পুরাটা আপনারা সিলেক্ট করতে চান তাহলে এই এখানে সাইনে ক্লিক করবেন, তাহলে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ,
আপনার যদি এই যে ধর আমি এই তিন নাম্বার রো, তিন নাম্বার রোটা আমি এখন সিলেক্ট করবো, তাহলে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এই যে দেখেন হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে।